দুই বছর আগত থাকি বেটির লগত রিলাকশন। তো মই কইছো তহত ধনী মানুহ, মোর বেটির লগত রিলাকশন করি। আমি তো গরিব মানুহ, তহতক বসবার জায়গা দিব নাপাম। ধনী মানুহ দেখি তার লগত রিলাকশন কর, তার ঘরত বিয়া পাত, তেওঁতো ভাল মন্দ বুঝবো। আমি ঘর নাই, কিবা বাড়ি ঘরদর নাই, তোক কত বসবার দিন। মানি দিয়েও কইছো তহত ইয়াত বিয়া করিব নালাগে, মোর ছোৱালীজন কত বিয়া দিব লাগে মই দিম। বহুত ঘর আনছো, এহতো বিয়া দিবা নেদে, আহা দিয়া রাখে। রাখি বুধবারের দিনা বেলা 5টা বাজার পেছত গাড়ি তুলি লিয়া পলাই আইছে। এই শোনো জামিনুল ইসলাম পলাই লিয়া আইছে। মই খানি রাগ খুঁজছো আর কি, বলে বেটি পড়াশোনার ভিতর যদি তেহতর বাপ মাও মানি না নাই, তেহতর বাপ মাও আহিলেহে যাওয়া যাব। তেহতো বাপ মাও না আহে, এই বেটিটো তো তার দিলে আরো জ্বালা যন্ত্রণা হবো। তেহতো যদি নিবি তোর বাপ মাও মোর লগত ঘর পাঠাও, পাঠাইলে মই তার লগত আলোচনা করে দিম। তেহতো পলাই লিয়া আহিল, তার ঘর নিয়ে আহার পাছত তাহতর বাপ মাও মানি নলয়, ঘরত মারপিট করছে, খাবার নিদিয়ে বালির দিয়া জাতি ধরছিল, আরো বান্দি নদী খেলে দিবা। এইটু উচিত বিচার চান। মই অত গম নাপাও, কিন্তু মই কিছুদিন আগতে গম পাইছো আর কি, মই তেওঁক মানুহ দিয়া মানা করছো। এনেকুৱা কৰিছে পলাই লৈ বিয়া দিয়া আশা কৰিছিল। মই কৈছো ছোৱালীজনকো কৈছো, বোলে তাৰ লগত ৰিজেকশ্যন নকৰি আমি পদ ভাল পাওঁ, তেহেঁতৰ লগত বিয়া দিম। বোলে নহয়, হে মোক আশা দিছে নিবই আর কি, হাই সেকেন্ডারি পড়াতে হলে নেব আর কি, এনেকুৱা কৈছিল। এতিয়া বিয়া নাপাতে, ঘৰত নি আহি পলাই গেছে। তাক নাম চনকৰি কয়, নামটো আসল নাম সামিউল ইসলাম, সিএসপি আমার ঘরের ওসরত বাজারত হলিমারি বাজার। দুই বছর আগত থাকি বেটির লগত রিলাকশন। তো মই কইছো তহত ধনী মানুহ, মোর বেটির লগত রিলাকশন করি। আমি তো গরিব মানুহ, তহতক বসবার জায়গা দিব নাপাম। ধনী মানুহ দেখি তার লগত রিলাকশন কর, তার ঘরত বিয়া পাত, তেওঁতো ভাল মন্দ বুঝবো। আমি ঘর নাই, কিবা বাড়ি ঘরদর নাই, তোক কত বসবার দিন। মানি দিয়েও কইছো তহত ইয়াত বিয়া করিব নালাগে, মোর ছোৱালীজন কত বিয়া দিব লাগে মই দিম। বহুত ঘর আনছো, এহতো বিয়া দিবা নেদে, আহা দিয়া রাখে। রাখি বুধবারের দিনা বেলা 5টা বাজার পেছত গাড়ি তুলি লিয়া পলাই আইছে। এই শোনো জামিনুল ইসলাম পলাই লিয়া আহিছে। মই খানি রাগ খুঁজছো আর কি, বোলে বেটি পড়াশোনার ভিতর যদি তেহতর বাপ মাও মানি না নাই, তেহতর বাপ মাও আহিলেহে যাওয়া যাব। তেহতর বাপ মাও না আহে, এই বেটিটো তো তার দিলে আরো জ্বালা যন্ত্রণা হবো। তেহতো যদি নিবি তোর বাপ মাও মোর লগত ঘর পাঠাও, পাঠাইলে মই তার লগত আলোচনা করে দিম। তেহতো পলাই লিয়া আহিল, তার ঘর নিয়ে আহার পাছত তাহতর বাপ মাও মানি নলয়, ঘরত মারপিট করছে, খাবার নিদিয়ে বালির দিয়া জাতি ধরছিল, আরো বান্দি নদী খেলে দিবা। এইটু উচিত বিচার চান। মই অত গম নাপাও, কিন্তু মই কিছুদিন আগতে গম পাইছো আর কি, মই তেওঁক মানুহ দিয়া মানা করছো। এনেকুৱা কৰিছে পলাই লৈ বিয়া দিয়া আশা কৰিছিল। মই কৈছো ছোৱালীজনকো কৈছো, বোলে তাৰ লগত ৰিজেকশ্যন নকৰি আমি পদ ভাল পাওঁ, তেহেঁতৰ লগত বিয়া দিম। বোলে নহয়, হে মোক আশা দিছে নিবই আর কি, হাই সেকেণ্ডেৰী পঢ়াতে হলে নেব আর কি, এনেকুৱা কৈছিল। এতিয়া বিয়া নাপাতে, ঘৰত নি আহি পলাই গেছে। তাক নাম চনকৰি কয়, নামটো আসল নাম সামিউল ইসলাম, সিএসপি আমার ঘরের ওসরত বাজারত হলিমারি বাজার।